যেমন ধরেন আমি প্রথমে নিয়েছি ক্যাশ হিসেবে নিয়েছি এক তারিখে ক্যাশ ক্যাশে আমার এখানে যে ব্যালেন্সটা করার পর যেটা এসেছে সেটা এখানে কোন ঘরে টাকাটা আছে সেটা আমি দিব মানে এখানে দেখেন যে মোট 30,000 টাকা ছিল তিনটা এন্ট্রি ছিল এই যে 30,000 টাকা সেটা আমি বাদ দিয়েছি এটা ছিল এটা ছিল এই দুইটা ডেবিট এইটা ছিল ক্রেডিট কারণ এই টাকা আমি যে এটা নিয়েছি ক্যাশটা নিয়েছি সেটা দেখেন দাগটা আছে কোথায় ক্রেডিট করে সেই জন্য এটা আমি বাদ দিয়েছি তাহলে বাদ দিলে কত হচ্ছে এটা আমি আরেকভাবে করতে পারি যদি এটা আমি ইসে করি দুই টাকা ড্যাশ দিয়ে তখন এখান থেকে বিয়োগ করে এখানে আমি লিখতে পারি আমি এটা একবারই করলাম এখন সেলস এর পরে দেখেন সেলস এর মাত্র এক এন্ট্রি আছে এইটা এই নামটা নিয়েছি কিন্তু টাকাটা বসাবো সব সময়টা উল্টা না ক্যাশে দেখেন এখানে নাম নিয়েছি সেলস কিন্তু এইটা টাকাটা ছিল কোথায় ক্যাশে তো ক্যাশে আমার সেলস এর যে বুকটা আছে সেখানে কত টাকা আছে 10,000 টাকা আছে ক্রেডিট আছে তারপর আছে ক্যাপিটাল মিটার নিলাম এবার দেখি এখানে হচ্ছে 32,000 টাকা এই পাশেও 32,000 তবে এটা কোনো কোনো সময় এরকম হতে পারে যে ডিফারেন্স থাকতে পারে আমি আমি 19 হ্যাঁ 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 না ডিফারেন্স থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে তখন যে আপনাকে এই করে মিসেলিনিয়াস কিংবা এই যে আপনাকে মিলাইতে হবে কিন্তু বিবিধ খরচ এটা আমি বাংলায় বলেছি বিবিধ খরচ দিয়ে আমি এখানে এটাকে মিলাইতে পারি এরকম হতে পারে তো ম্যাক্সিমাম টাইম এটা দুইটা কি হবে মিলে যাবে ক্যাশ
যে ক্যাশ যদি বাড়ে তাহলে কি হবে, ক্যাপিটাল যদি বাড়ে Gracias.
প্রথমে কোশ্চেনটা পড়বে, কোশ্চেন পড়ে ব্যাংকিং কনসিডারেশনে প্রথমে কোশ্চেনটা পড়বে, পড়ে দেখবেন যে কোথায় মিসম্যাচ হয়েছে, কোশ্চেন পড়ে একটু বোঝা যাবে। আলাদা করে দিবেন যে ব্যাংকে কোনটা এক হবে বিরাট হবে, ঠিক আছে? আপনি কোশ্চেনটা যদি পড়েন তাহলে আমি বাদ দিলাম, ঠিক আছে? প্রথমটা বের করে তাহলে এটা মানে কোথায় যোগ হয়েছে আর কোথায় যোগ হয়নি সেটা বলো। আপনি বলবেন আমাকে যে কোনটা যোগ করতে হবে কোনটা বাদ দিতে হবে। অঙ্ক বুঝি নাই, অঙ্ক তো সমাধান করছি, আমি কত টোটাল আমার ছিল অনেক সময় মিলে না, ঠিক আছে? তখন আমরা কি করি ওই ব্যাংক স্টেটমেন্ট এনে আমার সাথে মিলাই। পরেরটা দেখেন, দুই নম্বর আমার যে টাকা ছিল সেখানে আমার ইন্টারেস্ট যোগ হয়েছে 20 টাকা, সেটা আমার যোগ হবে। আমি আমার ক্যাশবুকে
তুলে ফেলছে তাহলে এটা বিয়োগ করব এটা কত হবে তারপরটা দেখেন কিছু পারে না আমার ওখানে বিজনেস হয়েছে
Oye, padre.